ত্রিমুখী সংঘর্ষ আমরা এই মুহূর্তে আছি সিলেট চান্দিঘাট ফুলের সামনে দেখতে পারা একটা টাকন নিছে একটা জিক্সার মোটরসাইকেল এদিকে সিএনজি আর অনেক ওই দেখতে পারলাম কি লাগে বলছো ভাই মোটরসাইকেল ভাই আমি গাড়ি এদিকে সাইড করছি সাইড করার জন্য এই গাড়ি এখন গুড়িয়ে আমার গাড়ি মার্কেটে লাইয়া এলাম ভাই আমার শেষে ওই তিন নতুন গুড়ি আইছে আপনি সিএনজি দিই জয় জয় এটুকু এটুকু লইয়ে যেতে লাইয়া এর মাঝে যে আমার বাড়ি গিয়ে গেলাম আমি মোটরসাইকেল আর আইছে আপে বাড়ি মার যাই আও পিকআপ পিকআপে বাড়ি মার গিয়ে মোটরসাইকেল জয় ওই দিকে ওই দিকে ওইতে বাড়ি আইছে ড্রাইভার এমনি পা হাত মানে ভাঙে নাই তবে উনি ভালো আছে তবে একটু মানে ক্ষত হয়েছে আর কি এমন কোন সমস্যা নাই আমার তো মানে মেডিকেল নিয়ে হয়েছে গুরুতর আহত আসন তান মেডিকেল লিয়া যাব হয়েছে আমরা যারা আসিল তারা লগে মাতার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি আমরা আরো একটু দেখাইবার চেষ্টা করবো এখানে কিন্তু অনেকেই কিন্তু বীর করছেন উৎসুক জনতা যারা অ্যাক্সিডেন্ট দেখিয়া বীর করছেন আর খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটছে ডাইরেক্ট মোটরসাইকেল কিন্তু পিকআপ নিছে গাড়ির হেল্পারে চালার আর হেল্পারে চালানি কেউ তার সিএনজি আর এক মোটরসাইকেল মারিচ্ছে তারারে আমরা আসলে কল্পনা করি ফাইট আমরা পিকআপর নিছে কিন্তু দেখতে পারা জিক্সার মোটরসাইকেলটা আর গাড়ির ড্রাইভিং যে আসলা তাহলে গুরুতর অবস্থা উসমানী মেডিকেল নিয়ে যাব হয়েছে যারা আসলে স্থানীয় তারা জানার চেষ্টা করছি মানে গাড়ি ভাড়া শুনছি মানে পিকআপর হেল্পার আছিল মাঝে হয়তো তো আর যাই না এখন হেল্পার যেহেতু এটা গাড়ি গুলা চালাই বলতে চালাইছে অভিযান অর অভিযান দেখি আবাদি এটা মাঝে গাড়ি যে পিকআপর যে মেইন ড্রাইভার আসলে ড্রাইভার নাই হেল্পারে কিন্তু গাড়ি চালাইয়া যাইডার যাওয়ার পথে কিন্তু এই সড়ক দুর্ঘটনার নিকটে সিএনজি এবং মোটরসাইকেল আমরা অনেক দিন দেখতাম পারাম জোরও হয়েছেন গাড়িটা দেখরা আরো একটু মাথার চেষ্টা করবো যারা আছেন তারা লগে মাত্র দেখরা কিন্তু আসলে সিএনজিটা
এবং মোটরসাইকেলটা দুটো গাড়িতে উল্টে ফলাইছে সবে কইরা পিকআপ আচ্ছা পিকআপের কি ড্রাইভার আছে আছেন না বলে ড্রাইভার আছে ড্রাইভার তারা কি গাড়ি আমনে চলে নি বলে যে অনেকে হ্যান্ডম্যান না দুটোকে হেলপার হেলপার হে বলে হেলপার হেলপার হ্যান্ডম্যান না না হেলপার উই ঘটনাটা করেছে হেলপারে ঘটনা নিয়ে তো আই হনগো এখন কো মালিকে মাঝে তারা ড্রাইভার মেইন ড্রাইভার যে আইয়া তারা এটা ইয়ো কেমনে ইয়ো করতে করো আমরা যে তো কত শূন্য হইলো আমরার গাড়ি যে এখন তো ইয়ো করবো এগুলা খেয়ে দেখবো এগুলা এখন খেয়ে দেখবো এগুলা প্রশাসন দেখো না প্রশাসনে দেখো প্রশাসনে বুঝো এগুলা আমরা গাড়ি খেতে বুঝনো চাই আমরা কিন্তু প্রশাসনে অভিযান চলে প্রশাসন অভিযান চলে তো ঠিক আছে গাড়ির কাগজ বা তো গাড়ি যদি ঠিক মতো পার্কিং করিয়া রাখে প্রশাসনে অভিযান করলে তো কোনো অসুবিধা নাই যদি অবৈধ রাখি আর আমরা অবৈধ কাম করি তো প্রশাসনে ইয়ে করবো এখন প্রশাসনের জড়াইয়া যে আমরা অ্যাক্সিডেন্ট করবো এমন তো হইতে পারে না এটা তো ড্রাইভারের কোনো ইয়ে নাই আমিও ড্রাইভার আমিও গাড়ি চালাই আমি জয়সুনা ঘটনায় আমি ওর গাড়িতে আসলাম সিএনজিতে আসলাম আমরা তলে আসলাম আমার আমার তলে প্যাসেঞ্জার আসলে আরো জন কারণ ওর আটক সমস্যা পাইছে হ্যাঁ আমি অনুরূপ গিয়া করছি আমি ডানদিকে আসলাম গাড়িটা ডানদিকে ইয়া মারছে ডানদিকে মারা গাড়িটা ওইদিকে উল্টে গেছে সিএনজির সামনে খালি ড্রাইভার একলা আছি হ্যাঁ আর কেউ আসিল না আর পিছনে খালি আমরা দুইজন আসলাম আমরা কিন্তু আছি এই মুহূর্তে সিলেটর যে কিং ব্রিজের একটু সামনে আমরা বারবার লোকেশন দিলাম অনেকেই হইরা কিন্তু আমরা লোকেশন কইরাম না আমরা কিন্তু কিং ব্রিজের সামনে আছি আমরা দেখাইবার চেষ্টা করা ইতিমধ্যে সিটি কর্পোরেশনের রেকার গাড়ি আছে গাড়িগুলার অপসারণ করানোর জন্য আমরা সেটি আপনারা দেখাইবার চেষ্টা করাম স্থানীয় জনগণের জন্য চেষ্টা করাম দূর খরচ যে লাল যে পিকআপ আছে পিকআপটার ভিতরে কিন্তু পিকআপর নিচে কিন্তু দেখতে পারা সেই নতুন জিক্সার মোটরসাইকেলটি আমরা আপনারা সরাসরি প্রাইম সিলের থেকে দেখানোর চেষ্টা করা বলে যারা আছেন সকলেও কিন্তু দ্রুত এই স্থানটা জাম লাগতো না করে দ্রুত হাত চালাইয়া যাইরা অনেকেই আমরা লগে আসুন আমরা কিন্তু আপনাকে দেখাইবার চেষ্টা করলাম মোটরসাইকেল কিন্তু পিক আপ নিচে আছে অনেক মানুষ কিন্তু ভিড় করছেন পিক আপ মোটরসাইকেল এবং সিএনজি ত্রিমুখী সংঘর্ষ আমরা ঘটনাস্থলে আইয়া যতটুকু জানতাম পারছি যে মোটরসাইকেলের যে ড্রাইভার আসলা তানোর ডাইন ফা ভাঙছে তাহলে গুরুতর অবস্থা আছে এবেজি উসমানী মেডিকেল কলেজ লইয়া যাব হয়েছে অনেকে কিন্তু এখানে ভিড় করা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে কিন্তু আইসুন দেখরা আমরা কিন্তু সরাসরি আপনারা দেখাইবার চেষ্টা করলাম প্রাইম সিলেক্ট ফেসবুক পেজ থাকি ও দেখতে পারা মোটরসাইকেলটা যে ডাইরেক্ট পিকআপ নিছে অনেকেও আসুন ভিড় করছেন আমরা আরও এক দুজন মাথাইবার চেষ্টা করবো যারা আছেন এখানে স্থানীয় আমরা তারা মাথাইবার চেষ্টা করবো এখন দেখতে পারলাম সিটি কর্পোরেশনের একটু রেকার গাড়িও আনা হয়ে গেছে অপসারণের জন্য আসলে এখানে একটা জ্যাম লাগিয়ে গেছে আমরা সেই সিএনজিটা আবারও দেখাইবার চেষ্টা করলাম অনেকে কিন্তু এখানে আইসুন ভিড় করছেন খালিঘাট কাজির বাজার থাকি বন্ধ হওয়ার পথে আর পিক আপটি খালিঘাটটা কি খাদির বাজার যাওয়ার পথে আর মোটরসাইকেলটি রাস্তাতে আসিল মোটরসাইকেলের ড্রাইভার গুরুতর আহত আসেন তাহলে সিলেক্ট এমএজি উসমানী মেডিকেল কলেজ লইয়া যাওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের বাইরে এখানে আইসেন এবং দ্রুত এখান থেকে গাড়িটারে রেকার করিয়া সরানি লাগে কিন্তু খাট চলের আসলে জাম লাগিয়েছে আমরা আপনাদের সরাসরি দেখাইবার চেষ্টা করলাম অনেকেও কিন্তু স্থানীয় যারা জনতা আছেন প্রচুর জনতা এরা ভিড় করছেন গাড়িটারে কিন্তু অপসারণের জন্যই কিন্তু এখান থেকে খাত চলে আমরা যারা আছেন তারা একটু দেখানোর চেষ্টা করলাম অনেকেও আছেন কিন্তু এখানে স্থানীয় জনতা আপনারা দেখতে পারা অনেকে ইনক ভিড় করছেন মোটরসাইকেলের ড্রেন দেখবার আসলে তাদের কিন্তু পাও ভাঙি গেছে আমরা যতটুকু জানতাম পারছি এখানে আইয়া ঘটনাস্থলে একবারে নতুন একটা জিক্সার মোটরসাইকেল কিন্তু দেখতে পারা পিক আপের তলে দ্রুত অপসারণের জন্য
কাজ করছেন প্রশাসনের ভাইয়া, আমরা বেকার হচ্ছে সেটি আপনাদেরকে একটু উপস্থাপন করছি। যারা আমাদের সাথে আছেন অবশ্যই লাইকটি শেয়ার করবেন, আর যারা চালক আছেন গাড়ি একটু দেখে শুনে চালাবেন। মোটরসাইকেল আরোহী ভাইয়ের আমরা যতটুকু জানতে পারছি একটি পা ভেঙে গেছে, গুরুতর অবস্থায় ওনাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়েছে। রেকার গাড়িটি এখানে আনা হয়েছে, আমরা সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। যারা আমাদের সাথে আছেন অবশ্যই সাথে থাকবেন। রিক্সার মোটরসাইকেলটা কিন্তু আমরা আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি, নতুন একটি মোটরসাইকেল পিকআপের ডাইরেক্ট নিচে। অনেকে কিন্তু স্থানীয় জনতা যারা আছেন ভিড় করছেন, দ্রুত এখান থেকে অপসারণের জন্য কাজ করছেন বাংলাদেশ পুলিশ কোতোয়ালী থানার কর্তব্যরত যারা আছেন প্রশাসনিক বিভাগের অনেকে। আমরা লোকে লাইভে সংযুক্ত আছেন দেশ এবং প্রবাস থেকে, আপনারা আমরা দেখাইবার চেষ্টা করলাম। অনেকে কিন্তু এখানে আসুন গাড়ি দিয়ে পিকআপটি তুলে কিন্তু মোটরসাইকেলটি বাহির করার চেষ্টা করছেন। আমরা যেটি দেখানোর চেষ্টা করছি কিন্তু আসেন কেন কিন্তু মোটরসাইকেলটা চেষ্টা করা ডাইরেক্ট পিকআপের নিচেই আসেন গাড়িটা। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রিক্সার মোটরসাইকেলটি কিন্তু পিকআপের নিচ থেকে বাহির করা হয়েছে, সেটি আপনারা দেখতে পারা। মোটরসাইকেলটি কিন্তু পিকআপের নিচেই ছিল, আপনারা দেখতে পারা। নতুন একটি মোটরসাইকেল গাড়িটির গার ভেঙে গেছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের কিন্তু লাইভ সংযুক্ত আসন দেশ এবং প্রবাস থেকে দেখতে পারা। অনেক মানুষ এখানে ভিড় করছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকের সাথে যারা আছেন এখানে স্থানীয় জনতা কিভাবে কি হয়েছিল সেটিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। যে পিকআপ সেই পিকআপের মেইন ড্রাইভার ছিলেন না, হেল্পার যিনি, তিনি কিন্তু গাড়ি ড্রাইভ করেছেন, আর যার কারণে এই সংঘর্ষটি হয় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এখানে কিন্তু প্রচণ্ড জ্যাম লেগে আছে।